আজকে আমি তৈরি করছি ম্যাঙ্গো কেক আর এই ম্যাঙ্গো কেকের জন্য আমাদের লাগছে প্রধান উপকরণ আম দেখুন কত সুন্দর বড় বড় আম এখানে হিমসাগর আম আছে গোলাপখাস আম আছে আরো আস্তে আস্তে মার্কেটে আরো অনেক ধরনের আম উঠবে আপনারা বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে দেখুন এটা হচ্ছে ময়দা চিনি লবণ তারপর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার অ্যালফানসো ম্যাঙ্গো ফ্লেভার একটা ইয়েলো ফুড কালার তিনটে ডিম এখানে আছে বেকিং পাউডার রান্নার জন্য আছে সাদা তেল আর এখানে কোনো ফ্লেভার ইউজ করা তেল যেন না হয় তাহলে কেকটা কিন্তু একদমই ভালো হবে না আর এখানে আমার কাছে আছে একটা ম্যাঙ্গো ক্রাশ এই ক্রাশটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ম্যাঙ্গোটা পিউরি করে সেই ম্যাঙ্গোর সঙ্গে একটু চিনি দিয়ে সেটা জাল করেও আপনারা এই ক্রাশের বদলে ইউজ করতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কী কীভাবে পরপর এগোই প্রত্যেকটা স্টেপ ফলো করলে অবশ্যই আপনাদের কেকটাও খুব সুন্দর হবে এইটুকু বিশ্বাস রাখুন আপনাদের সুবিধার্থে আমি আমার বাড়িতে ইলেকট্রিক ওভেন থাকা সত্ত্বেও গ্যাসের ওভেনেই আমি আপনাদের কেকটা করে দেখাবো আর এই কেকটা তৈরি করার জন্য ঢাকনা দেওয়া একটা পাত্র দরকার আর পাত্রের ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কোনো লবণ কিংবা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই এভাবে করলেও আপনাদের কেকটা সুন্দর হবে কোনো লবণ বা অন্য কিছু হাড়ির ভিতরে দেওয়ার প্রয়োজন নেই সবার প্রথমে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এখানে ময়দাটা আপনি একদম উঁচু করে নেবেন না একদম মেজারিং কাপের সমান সমান করে নেবেন আর এখানে আমি হাফ টিস্পুন বেকিং পাউডার দিলাম আর হাফ টিস্পুনেরও হাফ আমি দিয়েছি লবণ লবণটা খুবই অল্প পরিমাণে দেবেন আমি প্রথমে সব শুকনো উপকরণগুলো চেলে নেব আর সব উপকরণগুলো আমি আগে ভালো করে মিশিয়ে নেব লবণ ময়দা আর বেকিং পাউডার আর এই মিশ্রণটা আমি সুন্দর করে চেলে নেব তাহলে এর মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে যার জন্য কেকটা অনেক ফ্লাফি হবে এরপর আমি 1/4 কাপ করে দুবার চিনি নিয়ে নিলাম আর এই চিনিটা নিয়ে আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে সুন্দর করে মিহি করে বেটে নেব তারপর একে একে তিনটে ডিম ভেঙে নেব আর আমি এখানে আজকে আপনাদের 1 পাউন্ড ওজনের একটা কেক তৈরি করে দেখাচ্ছি এই মেজারমেন্টে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে আপনাদের সুন্দর একটা 1 পাউন্ডের কেক তৈরি হয়ে যাবে তারপর আমি তেল ঢেলে নিচ্ছি এখানে আমি 1/4 কাপের সামান্য একটু কম তেল নিয়েছি আর তারপর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কেকের ডিমটা ফেটিয়ে নেব ভালো করে দেখতে পারবেন আমি কিভাবে ডিমটা ফেটাই প্রথম লো স্পিডে দিয়ে আমি প্রথম শুধু ডিম দিয়েই কেকটাকে মানে সরি ডিমটাকে বিট করছি আর যখন এর ভিতর হালকা বাবল বাবল হবে ডিমের মধ্যে তখনই আপনারা চিনিটা অ্যাড করবেন চিনিটা আপনারা কখনোই একসঙ্গে অ্যাড করবেন না ধীরে ধীরে 3 বার কি 4 বারই অ্যাড করবেন আপনাদের সুবিধা মতন আর যখন আপনি এই ডিমটা দিয়ে চিনি দিয়ে বিট করবেন তখন প্রথম 3 থেকে 4 মিনিট পর্যন্ত বিটারের স্পিডটা রাখবেন ভীষণ স্লো সব থেকে কম যে স্পিডটা আপনি আপনার বিটারের বিটার অনুযায়ী সেই কম স্পিডেই রাখবেন তারপর চিনিটা যখন মেল্ট হয়ে যাবে পুরোপুরি দেখতেই পাচ্ছেন এই পজিশনে এসে তারপর আপনি আপনার বিটারের স্পিডটা হাই করে দেবেন আর যখন দেখবেন আপনার ডিমের ফোমটা পুরো সাদা হয়ে গেছে আর আপনি আপনার বিটারটা দিয়ে এই মিশ্রণটির উপরে হাত দিয়ে ঘোরালে দেখতে পারবেন যে একটি লেখার মতন করে আমি লিখলাম আর এটা রিমুভ হচ্ছে না তখন বুঝে যাবেন এটা সঠিকভাবে আপনার ডিমটা বিট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যালফানসো ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করছি 10 থেকে 12 ফোঁটা আমি ইউজ করলাম আর তারপর দিলাম সাদা তেল 1/4 কাপ এবার আমি বিট করে নেব কিন্তু এখন আমি বিটারের স্পিডটা হালকাই রাখবো একদমই স্পিডটা বাড়াবো না আর 30 সেকেন্ডের মতন বিট করবো ওভার বিট করবেন না তাহলে আপনার ডিমের ব্যাটারটা খারাপ হতে পারে এরপর আমি ধীরে ধীরে আমার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে বাটির সাইডটা পুরো ক্লিন করে উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন আমি 3 থেকে 4 বার করে অল্প যে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সেটা মিশাবো আমি একবারে কখনোই মিশাবো না তাহলে কেকের ভিতরে দানা দানা থাকতে পারে সেই জন্য আমি
খুব আস্তে আস্তে মিশাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ব্যাটারটা গুলবো খুব আস্তে করে, আর এর মধ্যেই আমি আমার বেকিং পেপারটা কেটে নিচ্ছি। আমি এখানে একটা 6 ইঞ্চের বাটি নিয়েছি, আর তার মাপেই আমি বেকিং পেপারটা কেটে নিলাম, আর নিচে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। আমি যেহেতু স্পঞ্জ কেক বানাচ্ছি, সেই জন্য আমি আমার বাটির চারিদিকে অয়েল ব্রাশ করব না, কারণ সেখানে স্পঞ্জ কেকটা অনেকটা চুপসে যায়। আর আপনাদের সবার কাছে যেহেতু বাটার পেপার নেই, সেই জন্য আমি এখানে ময়দা দিয়েও গ্রিস করে একটা বাটি রেখেছি, ময়দা দিয়ে একটা গ্রিস করে বাটিটা রেখেছি। আর এটা আমি কিভাবে করেছি আপনাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে আমি ব্যাটারটা সুন্দর করে নাড়িয়ে দেব, যাতে এর ভিতরে কোনো এয়ার বাবল না থাকে। তারপর ভালো করে বাটিটা ড্যাপ করে নেব। এবার আমি আপনাদের দেখাচ্ছি কি করে আপনারা যাদের কাছে বাটার পেপার নেই সে কিভাবে গ্রিস করবেন। বাটিটা চারিদিকে ভালো করে তেল লাগিয়ে নেবেন, তারপর শুকনো ময়দা দিয়ে চারিদিক ঘুরিয়ে উল্টো করে ভালো করে ঝেড়ে নিলেই আপনাদের বাটি রেডি, আপনাদের আর বাটার পেপারের প্রয়োজন হবে না। 15 মিনিট প্রিহিট হওয়ার পর আমি আমার ব্যাটারটা দিয়ে দিয়েছি ওভেনে, দেখতে পাচ্ছেন, আর আমি লো টু মিডিয়াম হিটে 15 মিনিট আমি প্রথম রাখবো কেকটা। তারপর আমি 25 মিনিট পর ফিরে এসেছি। 25 মিনিট পর আমার কেকের কী অবস্থা সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা কখনোই পুরোটা ঢাকনা খুলে দেবেন না, সাইড থেকে 25 মিনিটের আগে খুলবেন না, এবং সাইড থেকে 25 মিনিটের পর দেখবেন আপনাদের কেকটা কীভাবে রাইজ করছে। এরপর আমি চলে এসেছি 40 মিনিট পর, দেখছি আমার কেকটা এবার হয়েছে কিনা। আপনারা একটা টুথপিক নেবেন এবং দেখবেন যে সেটা ক্লিন এসছে কিনা, যদি সেটা দেখেন ক্লিন এসছে তাহলে আপনারা বুঝবেন আপনাদের কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। আমার কেকটা অলরেডি হয়ে গেছে, এবার এটাকে আমি ডিমোল্ড করছি। আপনারা কখনোই এটা ঠান্ডা না হলে ডিমোল্ড করবেন না, তাহলে কি হবে কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে। কিন্তু আমি ভিডিও করার জন্য তাড়াতাড়ি করেই এটা ডিমোল্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আমি বাটার পেপারটাও নিচে থেকে তুলে নিলাম, এবার কেকটা 3টে লেয়ার করে আমি কেটে নেব। যেহেতু আমি কেকটা গরম গরম কেটেছিলাম, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন কেকটা একটু হালকা সাইড থেকে একটুখানি ভেঙে গেছে। কিন্তু আপনারা কখনোই এটা করবেন না, আপনারা সবসময় কেকটা ঠান্ডা করে তারপর কাজ করবেন। যেহেতু আমি ভিডিও করছি আমার হাতে সময় নেই, সেই জন্য আমি এভাবে করে নিয়েছি। তারপর 3টে স্লাইস করে আমি রেখে দিয়েছি কেকটা। এরপর মিক্সিং জারে আমি 4 চা চামচ চিনি দিলাম। এবার এই চিনিটা দিয়ে আমি ভালো করে চিনিটা গুঁড়ো করে রেখে দিয়েছি। আর আমি যে হুইপিং ক্রিমটা নিয়েছিলাম সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিলাম। এই ক্রিমটা আমি বিট করে নেব। প্রথম আমি বিটারের স্পিড লোতে রাখবো। লোতে রেখে আমি প্রথম 4 থেকে 5 মিনিট বিট করব। আর বিট করার পর তারপর আমি এর ভিতরে অ্যাড করব পাউডার সুগার। আপনারা আপনাদের পছন্দ মতন টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করবেন। যারা চিনি কম পছন্দ করেন তারা কম চিনি দেবেন, আর যারা চিনিটা একটু বেশি পছন্দ করেন তারা আরেকটু মিষ্টি অ্যাড করতে পারেন। কিন্তু এই ক্রিমে অলরেডি মিষ্টি দেওয়া থাকে, কিন্তু আমার টেস্টে মনে হয় আর অল্প সামান্য একটু চিনির প্রয়োজন হয়, সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ মতন চিনি দিয়েছি। আর পাউডার চিনি সেটা দিয়ে আমি আবার বিট করে নিয়েছি। আর এবার আমি বিটারের স্পিডটা মিডিয়ামে রাখবো। মিডিয়াম বিটে রেখে এবার আমি মিডিয়াম স্পিডে রেখে এবার আমি মোটামুটি আরও 5 মিনিট বিট করে নিলাম। আর ফাইনালি আমি এবার স্পিডটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে এবার ফুড কালার দিয়েছি 2 ড্রপ মতন ইয়েলো, হালকা ফুড কালার দিয়েছি, লেমন ইয়েলো ফুড কালার। তারপর এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি ফুল স্পিডে। আর যখন এটা হয়ে যাবে আপনারা কিভাবে বুঝবেন দেখবেন, যখন আপনাদের ক্রিমটা পুরো রেডি হয়ে যাবে বাটিটা উল্টো করলেও আপনাদের ক্রিম পড়বে না, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ক্রিমটা পুরো রেডি। এরপর আমি উষ্ণ গরম জলে 2 চা চামচ মতন পাউডার মিল্ক দিয়ে দিয়েছি, আর 2 চা চামচ চিনি দিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছি মিল্কের। আর সেই সিরাপটা আমি এবার কেকের উপরে দিয়ে দিচ্ছি, কারণ এই সিরাপটা দিলে কেকটা সুন্দর সফট এবং ময়েস্ট থাকবে, কখনোই আপনাদের কেকটা ড্রাই হয়ে যাবে না। এরপর আমি 1টা লেয়ার ক্রিমের দিয়ে দিয়েছি। তারপর যেহেতু এটা ম্যাঙ্গো কেক, প্রত্যেকটা লেয়ারেই আপনারা আম পাবেন, সেই জন্য আমি আমগুড়টাকে সুন্দর করে ছেলে টুকরো টুকরো করে কেটে নেব, যাতে আমি সেই আমটা, ফ্রেশ আমটা আমি আপনার কেকের প্রত্যেক লেয়ারে ব্যবহার করতে পারি। আমি ছোট ছোট করে আমের টুকরো করে নিলাম। এবার কেকের উপরে হালকা ক্রিমের লেয়ার দিয়ে তার উপর এক টুকরো
করে আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি দিচ্ছি ম্যাঙ্গো ক্রাশ। যেহেতু আমি অক্সিজেনে এই ক্রাশ দিয়েই ম্যাঙ্গো কেকটা করি, সেহেতু আমি আপনাদের দেখিয়ে দিলাম। কিন্তু আপনাদের বাড়িতে যদি ক্রাশ না থাকে, আপনারা ক্রাশটা স্কিপ করতে পারেন। আমি আবার একটু মিল্ক আর চিনির সিরাপ দিয়ে আমি কেকটা সোক করে নিলাম, তারপর আবার ক্রিম দিয়ে, তারপর আবার কিছুটা আমের টুকরো দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আর ফিলিংটা যত এতটা সুন্দর হচ্ছে, যা তার জন্য খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এই কেকটা। আমি উপরেও হালকা করে মিল্ক ব্রাশ করে নিলাম, তারপর ক্রাম কোটিং করছি। আর ক্রাম কোটিং করে আমি আধ ঘন্টার জন্য কেকটাকে রেখে দিচ্ছি। আপনারা নর্মাল ফ্রিজারে রাখলে তখন আধ ঘন্টা রাখবেন, তাতেই সেটাই যথেষ্ট। কিন্তু যেহেতু আমার হাতে সময় নেই, আমি ডিপ ফ্রিজারে 5 মিনিটের জন্য রেখে কাজটা করে আপনাদের দেখাচ্ছি। এরপর আমি একটা নজেল নিয়েছি। নজেল নিয়ে পাইপিং ব্যাগে দিয়ে পাইপিং ব্যাগের মুখটা কেটে তার ভিতরে ক্রিম দিয়ে আপনাদের দেখাচ্ছি। এরপর আমি আরেকটা পাইপিং ব্যাগ নিলাম, পাইপিং ব্যাগের ভিতরে আবার ক্রিম দিলাম। এই ক্রিমটা দিয়ে আমি আমার কেকের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। তারপর আমি ক্রিমটা দিয়ে ভালো করে ফ্রস্টিংটা কমপ্লিট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি আমার ফ্রস্টিংগুলো সুন্দর করে ক্লিয়ার করে নিচ্ছি, সুন্দর করে চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা এটা, যাদের বাড়িতে স্ক্র্যাপার নেই, তারা এটা বাড়িতে তাস থাকলে একটা তাসের সাহায্যেও এটা আপনারা সহজেই করে নিতে পারবেন। আমি সাইডের ক্রিমগুলো রিমুভ করে নিচ্ছি, তারপর নজেল দিয়ে কেকের উপরে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি খুব বেশি ডেকোরেশন রাখিনি, সিম্পলভাবেই রেখেছি যাতে আপনারা সহজে এটা করে নিতে পারেন। এরপর আমি আম দিয়ে যেহেতু কেকের উপরে ডেকোরেশন করব, সেই জন্য আমি আমটাকে কেটে প্রথম সাইডটা কেটে নিলাম, তারপর পাতলা পাতলা করে দেখতেই পাচ্ছেন স্লাইস করে করে কেটে নিচ্ছি। আর এই স্লাইসগুলো আমি কেকের উপরে টপার হিসেবে ইউজ করছি। দেখুন কি সুন্দর করে আমি কেকটাকে সাজিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে। আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিংবা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন, এমনটাই করতে হবে এমন ব্যাপার নেই। কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি কিভাবে করেছি। আর এরপর কিছু সুগার বল আমি দিয়ে দিয়েছি সুন্দর লাগার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর সাইডে আমি সুন্দর করে বর্ডার করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কেকটা পুরোপুরি রেডি। এবার এটা রেস্টে রাখতে হবে ফ্রিজে সেট করার জন্য। তারপর আমি কেকটাকে নিয়ে একটু ছবি টবি তুলে নিলাম আপনাদের দেখানোর জন্য। তারপর ছবি তোলা হয়ে গেলে আমি কেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে রেস্টের জন্য। তারপর দেখুন আমি 2 ঘন্টা রেস্টের পর আমি কেকটা কেটে নিচ্ছি সুন্দর করে। আমার মেয়ে এসে পাশে দাঁড়িয়ে আছে কেকটা খাওয়ার জন্য। ও সবসময় কেকের ভীষণ ফ্যান, ও সবসময় থাকে কেক খাওয়ার সময়। ওর জন্য আমার অর্ডারের কেক বানানোর সময় আমার 2টো করে বানাতে হয় একটা। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তবে আপনারা এই কেকটি আমার কাছে অর্ডার করতে পারেন ইনবক্স করে। আর আমার সব থেকে বেশি ভালো লাগবে কেকটা আপনারা বাড়িতে তৈরি করে আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে যদি শেয়ার করেন তবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নতুন ব্লগে। ভালো লাগলে আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।